নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা, বন্ধুরা, রিয়াল ভ্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর আমার চ্যানেলে আজ যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, আমি মাম্পি, একদিন পরপর ডেইলি লাইফস্টাইল ভ্লগ আমি নিয়ে আসি। আজ 31 ডিসেম্বর, বছরের শেষ দিনে ব্লগ শ্যুট করছি। আর আমার এই ব্লগটা যখন তোমাদের কাছে পৌঁছবে তখন অলরেডি নতুন বছর পড়ে যাবে, তাই তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকের ব্লগটা দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া দিয়ে শুরু করলাম। সকালবেলা থেকে ব্লগ বানানোর একদমই সময় পাইনি, কারণ অনেকদিন পরে ভালো মতো আজ একটু রোদ উঠেছে। তো রোদ উঠলে যা হয়, জামাকাপড় বেশ কিছু জমেছিল, কিছু তো মেশিনে দিয়ে দিয়েছিলাম, কিছু আবার হাতে কেচে দিয়েছি, ছাদে দিয়ে আসলাম। তো সব কিছু মিলিয়ে প্রচুর ব্যস্ততা ছিল। আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, চেষ্টা করি দুপুরের রান্নাটা একটু দেরি করে করার, বা রান্নাটা যদি সকাল সকাল করেও ফেলি দুপুরে, আবার খাবার সময় তো সব গরম করতে হয়। তো আজ দুপুরের মেনুতে ছিল দেশি মুরগির মাংস আলু দিয়ে ঝোল, প্রেশার কুকারে করেছি, তার সাথে আলু দিয়ে পালং শাক আর বেগুন পোড়া। গরম ভাতের সাথে এরকম মেনু থাকলে দুপুরের খাওয়াটা জাস্ট জমে যায়। বছরের শেষ দিনটা খাওয়া দাওয়া কাজকর্ম দিয়েই শেষ করব। আসলে বছরের শেষ দিন বা প্রথম দিন বলে কোনো কথা নেই, প্রত্যেকটা দিনই সুন্দর হওয়া উচিত মানুষের। আর দিন তো সুন্দর এমনি থেকে হবে না, আমরা যদি সুন্দর করে তোলার চেষ্টা করি তাহলে সুন্দর হবে। ভালো মন্দ ওঠা পড়া তো সবার জীবনেই থাকে, তো সব কিছু মিলিয়ে আসলে জীবনটাকে হাসি মুখে পরিচালনা করলেই হয়তো জীবনের সার্থকতা। আমি যখন এই ধরনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি, কয়েকজন আমাকে বলে যে দিদি তুমি বকবক করো বা এইসব জ্ঞান দিও না, এই ধরনের কমেন্টস কিন্তু আমি খুব কম হলেও পাই। আসলে আমি যে আমার এই ইউটিউব চ্যানেলটা খুলেছি, এটা সত্যি কথা বলতে জ্ঞান দেওয়ার জন্যও নয়, কিছু শেখানোর জন্যও নয়। আমার জীবনটা ঠিক কেমন, কিভাবে আমি আমার জীবনে স্ট্রাগল করেছি বা করছি, বা কিভাবে আমার এই মধ্যবিত্ত হাউসওয়াইফের জীবনটা এগিয়ে নিয়ে যাচ্ছি, শুধুমাত্র সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমার জীবনে ওঠা পড়াগুলো তোমাদেরকে বলতে বা বোঝানোর জন্য যতটুকু কথা আমার বলা প্রয়োজন ততটুকুই বলি। এটা যদি তোমরা জ্ঞানের বিষয়ে নাও তাহলে সত্যি আমি ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি, কোনোটাই জ্ঞান নয়। আসলে কিছু কিছু জিনিস তো নিজের অভিজ্ঞতা থেকে হয়, বলতে পারো সব কিছুই আমার জীবনের অভিজ্ঞতা। আর ইউটিউবে এন্টারটেনমেন্ট করার জন্য তো অনেক রকমের চ্যানেল আছে, ভালো ভালো চ্যানেল। আমার চ্যানেলটা নয় একটু বাস্তববাদী হলো, কিন্তু জীবনের কোনো কিছুর জন্য আমি কোনোদিনই রিগ্রেট করিনি আর এখনও করি না। যেটা হয়েছে সময় বা পরিস্থিতির জন্য হয়েছে, আগামী দিনেও চেষ্টা করব ভালোটাই হওয়ার। যদি খারাপও কিছু হয় সেটাকে ওভারকাম করারই চেষ্টা করব। তাই যেটা পুরনো বছরে কি পেলাম কি পাইনি সেগুলো হিসেব আর আমি এখন করছি না। আর তোমাদেরও বলবো, হতাশা নিয়ে থেকো না, কি পেয়েছো কি পাওনি সেটা মাথা থেকে একদম ছেড়ে ফেলে দাও। আগামী দিনে এত সুন্দর একটা বছর আসতে চলেছে, আমরা সবাই মিলে চেষ্টা করব আমাদের জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। দুপুরের খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় 3টে থেকে 3:30 বেজে গেল, কারণ বাসন টাসন সব ধুয়ে তারপরে টেবিল পরিষ্কার করে এখন ভাবলাম আর শোবো না, কারণ ছোটো দিনের বেলা 4:30 বাজলেই দেখবে অন্ধকার হয়ে যায়। তারপর আবার আমার সন্ধে দেওয়া থাকে, সন্ধেবেলা তো প্রচুর কাজ থাকে, তারপর আবার 31 ডিসেম্বর বলে কথা একটু তো বেরোতে হবেই। আয়ুষ্মান সকালবেলা থেকেই বায়না ধরেছে চলো আমরা কোথাও পিকনিকে যাই, তো আমি বললাম আজ যাব না কাল যাব। মানে 1 জানুয়ারির দিন ইচ্ছে আছে একটু বাড়িতে যাওয়ার, কারণ মা বলেছিল যে 1 জানুয়ারির দিন তোরা আসিস,
ওরাও আসলে একা একা থাকে, তো গেলে ওদেরও একটু ভালো লাগে। আর আসার পথে একটু শ্বশুরমশাই শাশুড়িমার সাথেও দেখা করে আসব। তো আমরা গেলে শুধু বাবা মা নয়, ওদের সবারই, মানে শ্বশুরবাড়ি বাবার বাড়ি সবারই খুব ভালো লাগে। যদি আমরা আধ ঘন্টার জন্য যাই তাও ওরা বেশ মানে এনজয় করে ব্যাপারটা, আর আমরাও ওদেরকে ভীষণ মিস করি। তো এটাই ইচ্ছা আছে, যদি যাই তবে তো তোমাদের জানাবই। আর এখানে দেখো আমি আয়ুষ্মানের জন্য একটা ডেজার্ট আইটেম তৈরি করছি। এখানে বানাবো আমি কেক, ঠিক বানাচ্ছি না, কেকের মতো করেই বানাচ্ছি, যেটা স্টিম করা হবে, পুডিং টাইপের বা কেক টাইপের বলতে পারো। এই রেসিপিটা বাচ্চাদের জন্য ভীষণ হেলদি এবং যেহেতু ডিম দেওয়া আছে বাচ্চাদের ওজন বাড়তেও অনেকটাই সাহায্য করে। সত্যি কথা বলতে পুডিং আমার একদমই পছন্দ নয়, কারণ ডিম দেওয়া থাকে আর ডিমের ফ্লেভারটা আমি খুব একটা নিতে পারি না। তো এখানে দেখো এক কাপের থেকে একটু কম ময়দা নিয়ে নিয়েছি, এক চামচ পরিমাণ আমি কর্নফ্লোর নিয়ে নিলাম, আর ডিমটা যখন আমি বিট করেছি সামান্য পরিমাণে কিন্তু ভিনিগার দিয়ে দিয়েছি, যেহেতু ডিমের একটা গন্ধ থাকে। আর এখন সামান্য পরিমাণে দেখো বেকিং সোডা দিয়ে দিয়েছি, বেকিং পাউডার দিলাম না কিন্তু। তো এটা ভালোভাবে চেলে নেব। আমি যেহেতু বেকিং করতে ভালোবাসি, যারা প্রথম থেকে আমার চ্যানেলটা দেখো তারা হয়তো জানোই বেকিংয়ের ওপর আমার একটা কি বলবো ফ্যাসিনেশন আছে। তো বেকিং শুধু যে কেক বানাই তা নয়, যখন যেটা মাথায় আসে যেরকমভাবে এক্সপেরিমেন্ট করতে থাকি, এটাও তেমনই একটা আমার এক্সপেরিমেন্ট আইটেম বলতে পারো। তো এখানে দেখো দু চামচ পরিমাণ দুধ নিয়েছিলাম, দুধের মধ্যে এক চামচ পরিমাণ সাদা তেল দিয়েছি, আর এটা হচ্ছে পাউডার সুগার। পাউডার সুগার সবসময় আমার ঘরে বানানোই থাকে, কারণ এটা ওটা সবসময় তো বানাতেই থাকি, তো এক কৌটো আমি বানিয়ে সবসময় রেখে দিই। আর এখানে দেখো সমস্ত কিছু উপকরণ রেডি করে নিলাম। এইবার ময়দাটা যে আমি চেলে নিয়েছিলাম তার মধ্যে দুধের মিশ্রণটা দিয়ে দিলাম, এরপরে ভালোভাবে মিশ্রণটাকে আগে মিক্সড করে নেব। আমি বেকিং করতে ভালোবাসি ঠিকই, কিন্তু আমি কেক খেতে পছন্দ করি না। আগেই বলেছিলাম তোমাদের হয়তো কোনো মিষ্টি জিনিস আমি খুব একটা পছন্দ করিই না, একদমই করি না বলতে গেলে। আর আয়ুষ্মান ওর বাবা মিষ্টি পছন্দ করে, আয়ুষ্মান হচ্ছে খুব বেশি মিষ্টি যেই ধরনের জিনিসগুলো পছন্দ করে না, কিন্তু কেক পুডিং ডেজার্ট এই আইটেমগুলো ও মোটামুটি পছন্দ করে। তো এখানে দেখো ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে এখন ময়দার মিশ্রণের সাথে ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে মিক্সড করে নেব। এটা কিন্তু আমি বিট করব না, এটা মিক্সড করব। এবার ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এখানে ভ্যানিলা এসেন্স। এই ধরনের ডিমের আইটেমগুলোতে ভ্যানিলা এসেন্স না দিয়ে যদি পাইনাপেল ফ্লেভার বা ম্যাঙ্গো ফ্লেভার দেওয়া হয় তাহলে খেতে বেশি ভালো লাগে, কিন্তু আমার কাছে এগুলোর কোনোটাই ছিল না, শুধুমাত্র ভ্যানিলা এসেন্সটাই ছিল। তো এখন দেখো কেক টিনটা রেডি করে নিয়েছি, কেক টিনটার মধ্যে সামান্য পরিমাণে একটু অয়েল ব্রাশ করে দিয়েছিলাম, আর নিচে দিয়ে দিয়েছিলাম একটা কাগজ গোল করে কেটে, বা বেকিং পেপার থাকলে বেকিং পেপারও দেওয়া যেতে পারে। এবার মিশ্রণটা দিয়ে দিলাম মোল্ডের মধ্যে। এবার একটা কড়াইয়ের মধ্যে জল আগে থেকে ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটা খাবার স্ট্যান্ড। খাবার স্ট্যান্ডের উপরে এখন মোল্ডটা বসিয়ে দিলাম এবং ঢেকে রাখবো 30 থেকে 35 মিনিটের জন্য, মিডিয়াম আঁচে দিয়ে রাখবো। তো এভাবেই আমার স্টিম কেক রেডি হয়ে গেল। দেখো যখন গরম থাকে তখন কিন্তু অনেকটা ফুলে যায়, কিন্তু এটা আমি ঠান্ডা হওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করছি, ঠান্ডা হলে আবার নর্মাল অবস্থায় চলে আসে। আর একদম সফট হয়, মানে বাচ্চারা খেতে পছন্দ করবেই, অনেকবার আমি আয়ুষ্মানকে দিয়েছি তো পছন্দ করেছে, মিষ্টিটা ভীষণ মানে ভালো মুখে মিলে যায় আর কি, এরকম ধরনের একটা রেসিপি। টেস্টটা কেক আর পুডিংয়ের থেকে একটু আলাদা। এবার তো বড়দিনে তোমাদের সাথে আমি কেক রেসিপি শেয়ারই করতে পারিনি, কারণ বাড়িতে চলে গেছিলাম। অবশ্য যদিও এর আগে অনেকবার তোমাদের সাথে কেক রেসিপি শেয়ার করেছিলাম, আর ভবিষ্যতে তো করতেই থাকবো, কিন্তু বড়দিনের ব্যাপারটাই যদিও আলাদা, তাও আর কি কি করার আছে। আর দেখো কতটা নরম হয়েছে আমি একটু ভেঙে দেখাচ্ছি। এটা ফ্রিজে রেখে 3 থেকে 4 দিন কিন্তু অনায়াসে খাওয়া যেতে পারে। আজ
সারাটা দিন কাজের মধ্যেই চলেছে, কাজ করতে করতে সন্ধে হয়ে গেছে। সত্যি কথা বলতে একটু রেস্টও নিতে পারিনি, তো সন্ধেবেলা রেডি হয়ে নিলাম। এই যে দেখো আয়ুষ্মান কত কিছু পরেছে ঠান্ডার মধ্যে, দুটো টুপি পরিয়েছি ওকে, হাত মুজে পরিয়েছি। আসলে বাইরে তো প্রচুর ঠান্ডা, আর আমাদের এদিকে ঠান্ডাটা তো তোমরা জানোই প্রচুর, মানে শরীরটাকে অসুস্থ করে দেয় এরকম ধরনের একটা ঠান্ডা। আর আমি ভেবেছিলাম যে একটু সাজুগুজু করব না, কিন্তু ভাবলাম যে বেরোচ্ছি যখন বছরের শেষ দিন একটু সাজুগুজু করি। আর শীতের দিনে যেটা একদমই ভালো লাগে না, একটা চাদর বা কিছু তো নিতেই হবে কান ঢাকার জন্য। আর ভীষণ আনম্যানেজেবল লাগে, যদিও তারপরেও কিছু করার নেই। আর একটুখানি শপিং মলেই গেছিলাম, কিছু কেনাকাটা আমার ছিল। আর এই ঠান্ডার মধ্যে রাত্রেবেলা বা কোথায় যাব, তো ভাবলাম কেনাকাটাটাও হবে, তার সাথে একটু ঘুরে আসাও হবে। আমরা এসেছি হোম টাউনে। আমাকে অনেকেই জিজ্ঞেস করো আমার ক্রকারিসের জিনিসগুলো বা কন্টেনারগুলো আমি কোথা থেকে নিয়েছি, তো আমি হোম টাউন থেকে নিয়েছি, আর হোম সেন্টার থেকে নেই বেশিরভাগ জিনিস। আর এখানকার জিনিসের কোয়ালিটি এবং ফিনিশিংয়ে কোনো কথা হবে না, মানে প্রত্যেকটা জিনিসই ইউনিক, যার জন্য আমার এখান থেকেই কেনাকাটা করতে বেশি ভালো লাগে। আর আমার ক্রকারসের জিনিসগুলো তো তোমরা দেখোই কতটা একটু ইউনিক ধরনের। আর এই যে কিচেনটা দেখছো, এটা আমার এত ভালো লেগেছে সেট আপটা, এরকম কিচেন হলো আমার স্বপ্নের কিচেন। অনেকে বলে যে স্বপ্নের বাড়ি, কিন্তু আমি সবসময় বলি স্বপ্নের কিচেন। আমি রান্না করতে ভালোবাসি, আমার এমন ইচ্ছে যে আমার কিচেনের মধ্যে সব কিছু থাকবে আর কিচেনটা খুব সুন্দর থাকবে, তো ভীষণ আমার স্বপ্ন বলতে পারো। আর খুব চেষ্টায় আছি আর কয়েক বছরের মধ্যে একটা স্বপ্নের কিচেন বানানোর জন্য, সেটা আমাদের বাড়িতেই হোক। দেখেছো তোমরা আমাদের বাড়ির উপর তলাটা এখন বানানো হচ্ছে, বাড়িতে না হলেও যদি নিজে কিছু করতে পারি, মানে নিজের বাড়ির কথা বলছি, তাহলে সেখানেই। আর তোমরা যদি সাথে থাকো তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবই সব কিছুই ওপরওয়ালার হাতে। উনি যদি আশীর্বাদ করেন তো ধীরে ধীরে হয়তো সব কিছুই সম্ভব হবে, নিজের হার্ডওয়ার্ক তো সাথে থাকতেই হবে। তো অনেক ঘোরাফেরার পরে তো খিদে লেগে যাবেই টুকটাক। এখানে আমি আর তোমাদের দাদা নিয়েছি মোমো, আর আয়ুষ্মান খেয়েছে চিকেন ললিপপ। তো বছরের শেষ দিনটা এভাবেই কাজকর্ম খাওয়া দাওয়ার মধ্য দিয়ে শেষ করেছি। আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর তোমাদের যদি মনে হয় তোমাদের এই বোন বা দিদি ইউটিউবে একটু জায়গা করে নিক, তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো, চাইলে ভিডিওগুলোকে শেয়ারও করতে পারো। আর তার সাথে সাথে তোমাদের এই বোনের পক্ষ থেকে নতুন বছরের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। তোমরা সবাই খুব ভালো থেকো এবং তোমাদের জীবনের প্রত্যেকটা আশা যেন পূর্ণ হয়।